সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। করোনাকালীন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাক্য এবং যুক্তি বাক্য, সেন্টেন্স অর স্টেটমেন্ট ভার্সেস প্রপোজিশন। তো আমরা তোমাদের যে নতুন প্রণীত যে সিলেবাস, অর্থাৎ তোমাদের যে সিলেবাসকে আমরা জানি যে শর্ট করা হয়েছে, তারই আলোকে আমরা আজকে নতুন এই কন্টেন্টটি নির্ধারণ করেছি। তো খুবই গুরুত্বপূর্ণ যে এই বাক্য এবং যুক্তি বাক্য এই চ্যাপ্টার থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো আশা করি আমরা একটু মনোযোগী হওয়ার চেষ্টা করব। তো আজকের এই আলোচনা শেষে আমরা যে জিনিসটি, যে বিষয়গুলি আমরা জানব বা জানার চেষ্টা করব, যুক্তি বাক্যের শ্রেণীবিভাগ, নিরপেক্ষ বচন বা শর্ত নিরপেক্ষ বচন, আবার যুক্তি বাক্য বলতে আমরা কি বুঝি, নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ, সার্বিক যুক্তি বাক্য এবং বিশেষ যুক্তি বাক্য, এবং সদর্থক যুক্তি বাক্য, অনর্থক যুক্তি বাক্য। তো আজকে আমরা এই পর্যন্তই, আমরা প্রপোজিশন চ্যাপ্টারটাকে আমরা দুটি কি তিনটি লেকচারে আমরা হয়তো এটাকে শেষ করতে পারবো। তো তো আজকে আমরা এই বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব। তো সরাসরি আমরা চলে যাই। তার আগে আমাদের কিছু বিষয়, আমরা আমরা জানি যে হোয়াট ইজ প্রপোজিশন বা যুক্তি বাক্য বলতে আমরা কি বুঝি। যদি আমরা পূর্বে বিষয় আলোচনা করেছি, আলোচনার ধারাবাহিকতার স্বার্থে আমরা ওই বিষয়গুলি আবার আমরা আনার চেষ্টা করব। আমরা জানি যে যুক্তিবিদ্যার একটি অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে ইনফারেন্স বা অনুমান। তো অনুমানটা কি? অনুমান হচ্ছে আমরা জানি এক প্রকার মানসিক প্রক্রিয়া, অর্থাৎ কোনো জানা বিষয়ের ভিত্তিতে বা জ্ঞাত বিষয়ের ভিত্তিতে অজানা বিষয় গ্রহণ করার এক প্রকার মানসিক প্রক্রিয়া। এবং এই অনুমান যখন আমরা জানি ভাষায় প্রকাশিত হয়, ভাষায় আমরা জানি যে দুইভাবে প্রকাশিত হতে পারে, মৌখিক বা লিখিত, যেভাবেই হোক এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটাকে আমরা যুক্তি বলি বা আর্গুমেন্ট বলি। এখন কথা হচ্ছে যুক্তি কি? তাহলে এটার আনসার আমরা বলতে পারি, কতগুলি বচন বা বচনের সমষ্টি অথবা যুক্তি বাক্যের সমষ্টি, সেটা দুই বা ততোধিক হতে পারে, যেখানে এক বা একাধিক বচনের উপরে ভিত্তি করে একটি সিদ্ধান্ত অনুসৃত হয়। তো আমরা আর্গুমেন্ট বা যুক্তি, যে কথা আমরা বলছিলাম যে যুক্তি বা যুক্তিবিদ্যার একটি মূল লক্ষ্য, যে কপির ভাষায় যদি আমরা আমরা যদি বলতে চাই যে ভালো যুক্তি থেকে খারাপ, ভালো যুক্তি থেকে খারাপ যুক্তিকে পৃথক করা, তো সেই যুক্তির সংজ্ঞায় আমরা বলতে পারি যে হোয়াট ইজ আর্গুমেন্ট। আমরা বলতে পারি যে কতগুলো বচন বা যুক্তি বাক্যের সমষ্টি যেখানে একটি একটি বচন বা যুক্তি বাক্য বা একাধিক বচনের উপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত অনুসৃত হয়, অর্থাৎ অর্থাৎ যার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত অনুসৃত হয় তাকে আমরা আশ্রয়বাক্য বলতে পারি, এবং যে আশ্রয়বাক্যের উপরে ভিত্তি করে সিদ্ধান্তটি যে বচনটি অনুসৃত হচ্ছে তাকে আমরা সিদ্ধান্ত বলতে পারি। তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যে নিচের যে উদাহরণটি দেখতে আমরা বুঝতে পারবো যে সকল মানুষের মনুষ্য পরিময় মানুষ, সুতরাং পরিময় মনুষ্য। তাহলে আমরা এই দুটি আশ্রয়বাক্যের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তটি আমরা নিয়েছি। তো সুতরাং এটাকে আমরা বলতে পারি যে এটি একটি আর্গুমেন্ট বা যুক্তি। তো তাহলে সেখানে আমরা কি বুঝতে পারছি যে পুরো একটি আর্গুমেন্টের মধ্যে কতগুলি বচন বা যুক্তি বাক্যের সমষ্টি। তাহলে সঙ্গত কারণে আমরা বুঝতে পারছি যে বচন এবং যুক্তি বাক্য কি, বা এটার সংজ্ঞা কিভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি, বা সাধারণ বাক্য থেকে যুক্তি বাক্যের মানে পার্থক্যটা কোন জায়গায়, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, তাহলে এটিকে আমরা
বচন বা যুক্তি বাক্য বলে থাকি, বা ইংরেজিতে আমরা বলতে পারি প্রপোজিশন। তো শুধু আমরা জানি যে বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমরা জানি যে 5 প্রকারের বাক্য আমরা পাই। তার মধ্যে আমরা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি। 5 প্রকারের বাক্যের মধ্যে শুধুমাত্র বিবৃতি সূচক বাক্য, যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, তো এটি একমাত্র যুক্তি বাক্য হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তো এটি এটার গঠনটা কেমন? গঠন হলো যে আমরা জানি যে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। সংযোজক বলতে আমরা সাধারণত ভার্ব টু বি, যে হয় বা নয় দিয়ে যেটাকে আমরা প্রকাশ করি, এই ফর্মেটে সাধারণত হয়ে থাকে। কিন্তু আধুনিক যুক্তিবিদ্যায় বা আমরা আইএম কপির ইন্ট্রোডাকশন টু লজিক এই বইটি যদি আমরা ফলো করি, সেখানে একটি যুক্তি বাক্য যে আসলে মানে এই ফর্মেটে হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যাক, আমরা সেই হায়ার লজিকের দিকে আমরা গেলাম না। সাধারণত আমরা যে যুক্তি বাক্য বা প্রপোজিশন আমরা মনে করি, সেটির ফরম্যাটটা এভাবে হবে: উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। আচ্ছা, যুক্তি বাক্যের তাহলে পথ থাকবে কয়টি? দুটি, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। আমরা জানি যে সাধারণ বাক্যের ক্ষেত্রে একটি একটি বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে আমরা পদ বলতে পারি, মানে ওই বাক্যের অন্তর্গত যতগুলি শব্দ আছে প্রত্যেকটি শব্দকে আমরা পদ বলতে পারি। কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে পদ থাকে দুটি, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। আর মধ্যখানে আমরা যেটাকে সংযোজক আমরা যেটাকে বলছি, এটি মূলত স্পেসিফিক কোনো পদ নয়। এটি হলো যে আমরা যেটাকে সংযোজক বা ভাব টু বি যেটাকে আমরা বলছি, অর্থাৎ দুটি পদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করার জন্য এক মানে এক প্রকার মানে কি বলবো যে এটি মানে এটি ভূমিকা পালন করে থাকে। তো দুটি পদের মধ্যে তাহলে সোজা হিসাব হলো, তাহলে পদ আমরা তাহলে আমরা কিভাবে কাকে আমরা প্রপোজিশন কাকে বলতে পারি? দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি, অস্বীকৃতিকে আমরা একেবারে সিম্পলি আমরা বচন বা যুক্তি বাক্য বলতে পারি। আচ্ছা, এখন এই দুটি পদের মধ্যে সম্পর্কের যে সম্পর্কটা, সেটা স্বীকৃতি অস্বীকৃতি বা সেটা সত্যতা বা মিথ্যা হতে পারে, সেটা ভিন্ন জিনিস। তো এরপরে একটি উদাহরণের মাধ্যমে আমরা আমরা এটা এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন, বাংলাদেশের সকল নাগরিক হয় দেশপ্রেমিক, তাহলে এটাকে আমরা বলতে পারি যেটা সংযোজক, আর এই দুটি হচ্ছে এটি হচ্ছে উদ্দেশ্য আর এটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্য মানে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, বা যার সম্পর্কে বিধেয় কিছু বলা হয় তাকে আমরা উদ্দেশ্য বলতে পারি, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা বিধেয় বলতে পারি। তার মানে হলো যে আমরা যদি বাংলা ব্যাকরণের দিক থেকে অথবা আমরা যদি ইংরেজি গ্রামারের দিক থেকে আমরা চিন্তা করি, তাহলে এখানে প্রত্যেকটি শব্দকে আমরা কিন্তু কি বলতে পারি যে আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে প্রত্যেকটি শব্দকে আমরা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে আমরা পদ বলতে পারি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বচন বা প্রপোজিশনের ক্ষেত্রে যে পদ থাকে দুটি, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। তাহলে এই উদ্দেশ্য এবং বিধেয়, তাহলে এখানে হলো যে উদ্দেশ্য মানে উদ্দেশ্য কি বা বিধেয় বা পদগুলি কি একটা শব্দ না, এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত হতে পারে। যেমন, বাংলাদেশের সকল নাগরিক, এখানে কয়টি শব্দ? একটি, দুইটি, তিনটি। তাহলে এই তিনটি শব্দ নিয়ে একটি পদ গঠিত হয়েছে। আবার এখানে দুটি শব্দ নিয়ে একটি পদ গঠিত হয়েছে, তেমনি একটি শব্দ নিয়ে একটি পদ গঠিত হতে পারে। যেমন, এখানে গোলাপ ফুল হয় লাল, তাহলে লাল এখানে একটি শব্দ দিয়ে একটি পদ গঠিত হয়েছে। তার মানে আমরা আগে আমরা পড়েছি পদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পদ কাকে বলে, বাক্যের মানে মানে যুক্তি বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয় বা হতে পারে এরকম মানে যোগ্যতা সম্পন্ন প্রত্যেকটি শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা পদ বলতে পারি। তাহলে এই অর্থে একটি যুক্তি বাক্যের পদ থেকে দুটি, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। তাহলে এই উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে কোনো সম্পর্কের বিবৃতি, তাহলে বিবৃতিটা আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে দুই রকম হয়, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, একটি হচ্ছে নেগেটিভ। তাহলে এটি স্বীকৃতি বা অস্বীকৃতি বোঝাতে পারে। তাহলে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিকে যুক্তি বাক্য বা প্রপোজিশন বলে। আমরা মানে একেবারে মানে কি বলবো যে সহজ অর্থে আমরা এটাকে ব্যাখ্যা করা এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। যাক, যদিও আমার মূল আজকের আলোচ্য বিষয় এটা না, আমরা বলেছিলাম যে গুণ এবং পরিমাণের যৌথ নিয়ম অনুসারে যুক্তি বাক্যের শ্রেণীবিভাগ আমরা আমাদের মূল উদ্দেশ্য এটি আলোচনা করবো আমরা।
তাহলে মোটামুটি আমরা এখানে এটা এটা একটা জিনিস হলো যে আমরা জানি যে একটু আগে আমরা বলেছিলাম যে একটি যুক্তিবাক্যের একটা অন্যতম গুণ হলো যে যুক্তিবাক্যটি হয় সত্য হবে না হলে মিথ্যা হবে। তাহলে এখানে কিন্তু একটা প্যারাডক্স আছে। আমরা জানি যে বার্ট্রান্ড রাসেল প্রথম এটিকে উত্থাপন করেন, আমি যদি বলি যে আই এম লাইং টু ইউ নাও, তাহলে এই কথাটি মানে এই কথাটির আমরা যে আমি আমি তোমাকে মিথ্যা বলছি, তাহলে এই কথার যে সত্য মূল্য আমরা আদৌ আমরা নির্ণয় করতে পারি কিনা। আমি তোমাকে মিথ্যা বলছি, এই বাক্যটি যদি সত্য হয় তাহলে আমি এই বাক্যটি যদি সত্য হয় আই এম লাইং টু ইউ নাও, তাহলে আমি আমি মিথ্যা বলছি আমি সত্য বলছি, তাহলে এ ধরনের একটা কন্ট্রাডিকশন তৈরি হয়। যাক, এটি আমাদের আলোচ্য বিষয় না, এটি আমি ভিন্ন কারণে এখানে নিয়ে আসছি। তো আবার যে ফাজি লজিকের ক্ষেত্রে আমরা জানি যে যে একটি বাক্য একটু আগে বলেছিলাম যে হয় সত্য হবে না হলে মিথ্যা হবে, তাহলে মধ্যখানে আর কোনো কিছু সুযোগ নেই। কিন্তু আমরা ফাজি লজিকের ক্ষেত্রে আমরা দেখি যে যে এটির মধ্যবর্তী অনেকগুলি মাত্রা বা স্কেল আমরা নিতে পারি। যেমন একটি পানির ক্ষেত্রে আমরা বলতে পারি ইজ ইট কোল্ড, ভেরি মাচ, বা লিটল, ভেরি লেস, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ চার অর্থাৎ এই যে এই মাত্রাগুলিও আবার চার্টেনলি নো, চার্টেনলি নো অ্যান্ড চার্টেনলি ইয়েস, এই দুটির মধ্যবর্তী অনেকগুলি মাত্রা আমরা পেয়ে থাকি। এটি হলো যে মানে ব্যতিক্রম। আমরা জাস্ট এখানে তোমাদের কি বলবো যে মানে আউট অফ কন্টেন্ট একটু আলোচনা করলাম। আচ্ছা, বাক্য কোনো না কোনো ভাষার অন্তর্গত কিন্তু বচন নয়, এটি এটি একটি গুরুত্বপূর্ণ একটি মানে কি বলবো যে বিষয়। যেমন এখানে উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং, বারিশ ও রুহি হ্যাঁ, এটা একটা মানে হিন্দি একটি ভাষা। তো এই যে তিনটি ভাষার এখানে তিনটি বচন তিনটি বাক্য সরি তিনটি ভাষার তিনটি বাক্য আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে বাক্য হচ্ছে তিনটি কিন্তু বচন একটি। বচন কি? বচন হলো যে এই তিনটির মধ্যে যে কমন যে বক্তব্য, যে যে জিনিসটাকে অ্যাসার্ট করে কমন, তাহলে এটি হলো যে বচন। অর্থাৎ বচন হলো আমরা তাহলে আমরা আরো যদি আমরা স্পেসিফিক বলতে পারি তাহলে এখানে বাক্য দেখতে পাচ্ছি তিনটি কিন্তু বচন একটি। অর্থাৎ বাক্যের বক্তব্য কি অথবা বিবৃতিকে আমরা বচন বলি। আমরা আরো মানে সুন্দর আমরা যদি আরো একেবারে কি বলবো যে মানে স্পেসিফিক ওয়েতে যদি আমরা ডেফিনেশন করতে চাই বচন বা প্রপোজিশন, তাহলে আমরা এটা বলতে পারি যে বাক্যের বক্তব্য কি অথবা বিবৃতিকে আমরা বচন বলি। যে আই এম কপির যে অনুসরণে আমরা এভাবেই প্রপোজিশন বা বচনকে আমরা সংজ্ঞায়িত করতে পারি, এবং এটি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আচ্ছা, তাহলে এবার আমরা আসি, তাহলে আমরা মোটামুটি বচন কি এটাকে আমরা সংক্ষেপে আমরা বলেছিলাম যে আমাদের মূল আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গুণ এবং পরিমাণের যৌথ নিয়ম অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। যুক্তিবাক্যকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যুক্তিবাক্যকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি, তাৎপর্য অনুসারে, অর্থ অনুসারে, গঠন অনুসারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা ওই ডিটেলস শ্রেণীবিভাগের দিকে আমরা যাব না, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পদ এবং সরি পরিমাণ এবং গুণ এবং পরিমাণ যৌথ নিয়ম অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করা। তাহলে এখানে এরিস্টটলীয় ধারা অনুসারে সম্বন্ধের দিক থেকে বচনকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিরপেক্ষ বচন, বা যেটাকে আমরা শর্ত নিরপেক্ষ যুক্তিবাক্য বলতে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন আমরা বলতে পারি, আর একটা হচ্ছে সাপেক্ষ বচন। তাহলে নিরপেক্ষ বচন বা শর্ত নিরপেক্ষ বচনটা কি এটা আমরা পরে আসছি, সাপেক্ষ বচন যেটাকে আমরা আবার প্রাকল্পিক বচন বা পরিকল্পিক বচন আমরা বলতে পারি। সাপেক্ষ বচন নিরপেক্ষ বচন মানে হলো যে একটি বচনের উদ্দেশ্য উদ্দেশ্য এবং বিধির মধ্যে অর্থ প্রকাশ করার জন্য কোনো ধরনের শর্তের প্রয়োজন হয় না, ঠিক আছে। আর সাপেক্ষ বচনের ক্ষেত্রে শর্তের প্রয়োজন হয়। সাপেক্ষ বচনগুলো সাধারণত আমরা জানি যে যদি, তাহলে, অথবা আইদার নর, বা হয় নয় ইত্যাদি দিয়ে মানে কি বলবো যে ইত্যাদি দিয়ে এটি প্রকাশ করার প্রকাশ প্রকাশিত হয়ে থাকে। যেমন নিরপেক্ষ বচনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে উদাহরণের উদ্দেশ্য এবং বিধের মধ্যে কোনো ধরনের
মানে শর্ত আরোপিত হয় না, অর্থাৎ উদ্দেশ্য এবং উদ্দেশ্য বিধির বিধির মধ্যে সম্পর্ক প্রকাশ করার জন্য কোনো ধরনের শর্তের প্রয়োজন হয় না। জাস্ট শুধু আমরা আমরা যেটাকে আমরা বলতে পারি যে এই আকারে হয়ে থাকে, যেমন সকল মানুষ হয় মরণশীল, তাহলে এখানে আমরা জানি যে এটি হচ্ছে উদ্দেশ্য আর এটি হচ্ছে বিধিও, তাহলে এই উদ্দেশ্য এবং বিধির মধ্যে যে সম্পর্ক সূচিত হয়েছে এবং এই দুটির মধ্যে মানে সম্পর্কের ব্যাখ্যার জন্য কোনো ধরনের শর্তের প্রয়োজন হয় না। তাহলে এটার গঠনটা হচ্ছে ভেরি সিম্পল। আমরা আগে বলেছিলাম যে আমরা যে প্রপোজিশন আলোচনা করতে গিয়ে বা যুক্তিবাক্যের গঠন আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে উদ্দেশ্য সংযোজক বিধেয়, ঠিক আছে? তাহলে এই ফর্মেটি মূলত মানে যে যুক্তিবাক্য থাকে সেটাকে আমরা মানে নিরপেক্ষ বা শর্ত নিরপেক্ষ যুক্তিবাক্য আমরা বলে থাকি। তাহলে এখন কথা হলো যে এর আগে আমরা যুক্তিবাক্যের গঠন আলোচনা করতে গিয়ে আমরা একই ফর্মেট আমরা বলেছিলাম, তাহলে মধ্যখানে যে আমরা বলেছিলাম যে শর্ত যুক্ত যুক্তিবাক্য, যেটাকে আমরা বলছিলাম যে সাপেক্ষ বচন। ওকে, তাহলে সাপেক্ষ বচনের গঠনটা কেমন হবে? মূলত আমি আমরা মানে বচন বা প্রপোজিশন বলতে আমরা বেসিক্যালি আমরা এই ফরম্যাটটাকেই আমরা মানে বুঝে থাকি ইন্টারমিডিয়েট লেভেলে, যে যুক্তিবাক্য হবে এই ফরম্যাটে যেখানে উদ্দেশ্য সংযোজক বিধেয়, এইটি গঠনে যুক্তিবাক্য সাধারণত হয়ে থাকে। ওকে, আচ্ছা, নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ আমরা জানি যে নিরপেক্ষ বচনকে আবার দ্বিভাগ মানে নিরপেক্ষ বচনের আমরা যদি কি বলবো যে শ্রেণী বিভাগ করি বিভিন্ন, আমরা আমি আগে বলেছিলাম যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা শ্রেণী বিভাগ করা যায়। তো আমরা এখানে দুটি অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে প্রথমে আমরা শ্রেণী বিভাগ করার চেষ্টা করব, একটা হচ্ছে পরিমাণ অনুসারে আর একটা হচ্ছে গুণ অনুসারে। তাহলে পরিমাণ অনুসারে আবার এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য আর একটা হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। ওকে, তাহলে আমরা ইউনিভার্সাল প্রপোজিশন আর পার্টিকুলার প্রপোজিশন, তাহলে আমরা সার্বিক যুক্তিবাক্য কাকে বলে সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র সংখ্যা বা ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। তাহলে আমরা সার্বিক যুক্তিবাক্যের আমরা মানে সংজ্ঞায়িত করতে গেলে আমাদেরকে প্রথমে দিতে হবে উদ্দেশ্য। আমরা জানি যে একটি যুক্তিবাক্যের মধ্যে প্রথম প্রথমে যে উদ্দেশ্য, এরপর হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য উদ্দেশ্যের মানে উদ্দেশ্যে যে পদটি ব্যবহৃত হয়েছে তার সংখ্যা, অর্থাৎ ব্যক্তার্থ, আমরা জানি যে ব্যক্তার্থ মানে হচ্ছে সংখ্যা, তাহলে ওই উদ্দেশ্যের কি পরিমাণ মানে ব্যক্তার্থ নিয়ে এটি বিধেয় সম্পর্কে কোনো কিছু বলছে সেটার উপর ভিত্তি করে মূলত সার্বিক যুক্তিবাক্য বা বিশেষ যুক্তিবাক্য সেটা নির্ধারিত হয়ে থাকে। যদি ওই উদ্দেশ্যের ওই পদটি যদি সমগ্র ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাহলে তাকে আমরা বলি সার্বিক যুক্তিবাক্য। যেমন সকল মানুষ হয় মরণশীল, তাহলে এখানে এটি হলো যে আমরা জানি যে সকল মানুষ হচ্ছে এটি একটি উদ্দেশ্য। তাহলে এই মরণশীল কথাটি সম্পর্কে মানে বলা হচ্ছে, তাহলে এই উদ্দেশ্যের কি আংশিক ব্যক্তার্থ সম্পর্কে বলা হচ্ছে নাকি বিশেষ সামগ্রিক ব্যক্তার্থ সম্পর্কে বলা হচ্ছে, এটি দিয়ে আমরা সার্বিক যুক্তিবাক্য আমরা নির্ধারণ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যেখানে সকল মানুষ, মানুষ বলতে অতীত বর্তমান ভবিষ্যতে সকল মানুষকে বোঝানো হচ্ছে, তাহলে এই অর্থে এটি সামগ্রিক ব্যক্তার্থেই বোঝানো হয়েছে, অর্থাৎ এটি একটি সার্বিক যুক্তিবাক্য। আবার এখানে হলো যে কোনো ফুল নয় অসুন্দর, তাহলে এখানে এই ফুল এই উদ্দেশ্য এই কথাটি এটা সম্পর্কে আমরা জানি যে অসুন্দর কথাটি এখানে অস্বীকার করা হচ্ছে, তাহলে আমরা আমাদের এখন বুঝতে হবে যে স্বীকার হোক অস্বীকার হোক বা এই এটা কি সামগ্রিক অর্থে ব্যবহৃত হচ্ছে কিনা, অর্থাৎ ফুল কথাটি কি এই যে উদ্দেশ্য ফুল কথাটি কি সামগ্রিক অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে কিনা। আমরা আমরা দেখতে পাচ্ছি যে অসুন্দর কথাটি মানে ফুল শ্রেণীর সামগ্রিক ব্যক্তার্থকেই অস্বীকার করা হচ্ছে, তার মানে এখানে ফুল একটি মানে সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে এই অর্থে আমরা এই বাক্যটিকেও সার্বিক যুক্তিবাক্য আমরা বলতে পারি, অর্থাৎ উদ্দেশ্যের উদ্দেশ্যপটটি যদি সামগ্রিক ব্যক্তার্থ নিয়ে কোনো কিছু প্রকাশ করে বা স্বীকার করে বা অস্বীকার করে তাকে আমরা সার্বিক যুক্তিবাক্য বলতে পারি। আচ্ছা, বিশেষ যুক্তিবাক্য, আমরা জানি যে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক সংখ্যা বা ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। আমরা এর আগে আমরা যে সার্বিক যুক্তিবাক্যের ক্ষেত্রে যে কথাটি বলেছিলাম ঠিক রিভার্স একই কথা
বিশেষ যুক্তিবাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ উদ্দেশ্য পদে যদি আংশিক ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাহলে আমরা তাকে বিশেষ যুক্তিবাক্য বলতে পারি। যেমন উদাহরণস্বরূপ, কিছু ফুল হয় সাদা, তাহলে এই যে এখানে যে উদ্দেশ্যের কিছু ফুল, তাহলে কিছু মানে আংশিক ব্যক্তিত্ব সম্পর্কে সাদা কথাটিকে স্বীকার করা হচ্ছে। আবার এখানে এই যে কিছু ফুল নয় লাল, এখানে এই লাল কথাটি সম্পর্কে মানে ফুল শ্রেণীর আংশিক ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হচ্ছে। তার মানে দুটি উদ্দেশ্য পদ, দুটি মানে উদ্দেশ্য পদটি আংশিক ব্যক্তার্থ বা আংশিক সংখ্যা নিয়েই কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হচ্ছে। ওই অর্থে এখানে দুটি প্রপোজিশন বা যুক্তিবাক্য হচ্ছে বিশেষ, পার্টিকুলার প্রপোজিশন। তার মানে হলো যে মানে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের যদি আংশিক সংখ্যা বা ব্যাখ্যা সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তখন তাকে আমরা বিশেষ যুক্তিবাক্য বলতে পারি। ওকে, এরপরে আসি আমরা গুণ অনুসারে দ্বিভাগ। তাহলে আমরা বলেছিলাম যে পরিমাণ অনুসারে আমরা যুক্তিবাক্যকে দ্বিভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, আরেকটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। তার সার্বিক যুক্তিবাক্য কাকে বলে? উদ্দেশ্যের যদি সামগ্রিক ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাহলে তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। আবার উদ্দেশ্যের আংশিক ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। আবার ভিন্ন অ্যাঙ্গেল থেকে অর্থাৎ গুণ অনুসারে আমরা যুক্তিবাক্যকে দ্বিভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ষড়ার্থক যুক্তিবাক্য, যেটাকে আমরা অ্যাফার্মেটিভ প্রপোজিশন বলি, আরেকটি হচ্ছে নঞ্চার্থক যুক্তিবাক্য, যেটাকে আমরা নেগেটিভ প্রপোজিশন বলি। তাহলে ষড়ার্থক যুক্তিবাক্য এবং নঞ্চার্থক যুক্তিবাক্যের আমরা ফিজিক্যাল স্ট্রাকচার আমরা আমরা বলতে পারি যে আমরা আগে বলেছিলাম যে এটার ভার্ব টু বি অর্থাৎ সংযোজক যে যে শব্দটি থাকে সেটিকে আমরা হয় এবং নয় দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, ইংরেজিতে আমরা হয় বলতে পারি যে নো অর মানে কি বলবো ইজ, এই দুটি শব্দ দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। যেমন ষড়ার্থক যুক্তিবাক্যের, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র বা আংশিক সংখ্যা বা ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তারা ষড়ার্থক যুক্তিবাক্য। তার মানে হলো যে ষড়ার্থক যুক্তিবাক্য মানে কি বলবো যে সার্বিক হতে পারে আবার বিশেষ হতে পারে। ষড়ার্থক যুক্তিবাক্য সার্বিক হতে পারে আবার বিশেষ হতে পারে, অর্থাৎ অর্থাৎ উদ্দেশ্য পদের উদ্দেশ্য পদটি আংশিক হোক অথবা মানে সামগ্রিক হোক, উদ্দেশ্য পদটির ব্যক্তার্থ আংশিক হোক অথবা সামগ্রিক হোক এটা কোনো ব্যাপার না, কিন্তু কিন্তু বিধেয়ের কিন্তু বিধেয় সম্পর্কে কোনো কিছু স্বীকার করতে হবে, অস্বীকার করে না, কোনো কিছু স্বীকার করতে হবে, তখন সেটাকে আমরা বলবো ষড়ার্থক যুক্তিবাক্য। অর্থাৎ যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র বা আংশিক সংখ্যা বা ব্যক্তিগত সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাকে ষড়ার্থক যুক্তিবাক্য বলে। একটা উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হবো। যেমন সকল মানুষ হয় মরণশীল, তাহলে এখানে এই যে এই সংযোজকটি এখানে হয় সংযোজকটি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ অর্থাৎ উদ্দেশ্যের সামগ্রিক ব্যক্তিত্ব সম্পর্কে ব্যক্তিত্ব সম্পর্কে এই বিধেয়র মরণশীল কথাটিকে স্বীকার করা হয়েছে। তাহলে এই অর্থে এটি হলো যে একটি ষড়ার্থক যুক্তিবাক্য। আবার কিছু ফুল হয় সাদা, তাহলে একই জিনিস, যেমন এখানে আমরা যেমন আমরা বলেছিলাম যে সামগ্রিক ব্যক্তার্থ, আবার এখানে কিন্তু এটা আংশিক ব্যক্তার্থ হোক কোনো সমস্যা নাই, কিন্তু আমরা দেখবো যে এই আংশিক ব্যক্তার্থ হোক আর যেটাই হোক উদ্দেশ্য সম্পর্কে মধ্যে স্বীকার করা হয়েছে কিনা, যে এই বাক্যের মধ্যে আমরা জানি যে স্বীকার করা হয়েছে সাদা কথাটি সম্পর্কে, তার মানে এটিও একটি ষড়ার্থক যুক্তিবাক্য। তার মানে ষড়ার্থক যুক্তিবাক্য দুই রকম হতে পারে, একটি হচ্ছে সার্বিক হতে পারে আবার বিশেষ হতে পারে। ওকে, নঞ্চার্থক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র বা আংশিক সংখ্যা বা ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে তাকে নঞ্চার্থক যুক্তিবাক্য বলে। এক্ষেত্রে সেম আমরা বলেছিলাম যে এর আগে যে কোনো কিছু স্বীকার করে, এখন আবার যে কোনো কিছু অস্বীকার করে, অর্থাৎ উদ্দেশ্য সামগ্রিক হোক অথবা আংশিক হোক যদি মানে ওই সম্পর্কে যদি বিধেয় যদি কোনো কিছু অস্বীকার করা হয় তখন তাকে আমরা নঞ্চার্থক যুক্তিবাক্য বলতে পারি। যেমন কোনো মানুষ নয় অমর, তার মানে হলো যে এখানে এই সামগ্রিক ব্যক্তার্থ উদ্দেশ্যের সামগ্রিক ব্যক্তার্থ সম্পর্কে এই অমর কথাটি সামগ্রিক মানে অমর কথাটিকে অস্বীকার করা হচ্ছে। তার মানে হলো যে এটি হচ্ছে একটি নঞ্চার্থক যুক্তিবাক্য। কিছু ফুল এখানে আংশিক ব্যক্তার্থ সম্পর্কে এই কথাটিকে অস্বীকার করা হচ্ছে, তার মানে দুটি দুটি প্রপোজিশন হচ্ছে নঞ্চার্থক। অর্থাৎ ষড়ার্থক কি নঞ্চার্থক এটি বোঝার যে অন্যতম ইন্ডিকেটর হচ্ছে এটার সংযোজক সাধারণত মানে নেগেটিভ বা নঞ্চার্থক হয় এটি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা একেবারে আমরা শেষ পর্যায়ে এসেছি। তো আমরা বলেছিলাম যে
গুণ এবং পরিমাণের যৌথ নিয়ম অনুসারে মূলত আমরা যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ দেখানোর চেষ্টা করব এবং তার প্রাথমিক বা প্রাথমিক ধারণা বা আমরা আলোচনার ধারাবাহিকতার জন্য বা পূর্ব প্রস্তুতির জন্য আমাদের এই বিষয়গুলি আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলি আলোচনা করেছিলাম, নাম্বার 1 হলো যে বচন কাকে বলে, আমি বলেছিলাম যে বচন বা প্রপোজিশন কাকে বলে, আমরা বলেছিলাম যে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে, এটা আমরা বলতে পারি, অথবা উদ্দেশ্য এবং বিধির মধ্যে কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে। আমরা এটিকে আরো মানে কি বলবো যে মানে স্পেসিফিক ওয়েতে আমরা বলেছিলাম যে কি বলবো যে একটু তোমাদেরকে আমি দেখাই, বাক্যের বক্তব্যকে অথবা বিবৃতিকে আমরা বচন বলতে পারি। এটা কি আমি একেবারেই মানে এই সংজ্ঞাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট মনে করি, যেহেতু আমরা উদাহরণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এখানে তিনটি বাক্য রয়েছে, কিন্তু তিনটি বাক্য থাকলেও বচন একটি, কারণ এই তিনটি বাক্যের মধ্যে বক্তব্য হচ্ছে একটি। তাহলে বাক্যের বক্তব্যকে অথবা বিবৃতিকে মূলত আমরা বচন বলে থাকি। তাহলে আমরা এই বচনকে আমরা বলেছিলাম যে আমরা গুণ হিসাবে যদি আমরা ধরে নিই, অর্থাৎ এটি এটি একটি অন্যতম কোনো চিঠি সত্য অথবা মিথ্যা হতে পারে। আমরা জানি যে প্রপোজিশন হয় সত্য হবে না হলে মিথ্যা হবে, এটার মধ্যবর্তী মানে কোনো অন্য কোনো মানে বিকল্পের সুযোগ নেই। ওকে, হ্যাঁ, তারপরে হলো যে এই বচনকে আমরা প্রধানত আমরা দুটি যদি সম্বন্ধ অনুসারে আমরা এটিকে দুটিকে ভাগে ভাগ করতে পারি, নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচন। আবার এই নিরপেক্ষ বচনকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে ভাগ করতে পারি। তার মধ্যে দুটি অ্যাঙ্গেলে আমরা এটাকে দেখানোর চেষ্টা করব। প্রথম হলো যে পরিমাণ অনুসারে এবং গুণ অনুসারে। পরিমাণ অনুসারে দ্বিভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সার্বিক যুক্তি বাক্য, অর্থাৎ যদি উদ্দেশ্যের সমগ্র ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, এবং আরেকটি হচ্ছে বিশেষ যুক্তি বাক্য, অর্থাৎ উদ্দেশ্যের যদি আংশিক ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। আরেকটি হলো যে গুণ অনুসারে, গুণ অনুসারে যুক্তি বাক্য আমরা দুইভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সদর্থক আর একটি হচ্ছে নঅর্থক। যদি উদ্দেশ্যের আংশিক এবং উদ্দেশ্যের সামগ্রিক এবং আংশিক ব্যাখ্যা সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়, তখন তাকে আমরা সদর্থক যুক্তি বাক্য বলতে পারি, এবং উদ্দেশ্যের আংশিক সামগ্রিক বা আংশিক ব্যাখ্যা সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয়, তখন তাকে আমরা নঅর্থক যুক্তি বাক্য বলতে পারি। তো আগামী ক্লাসে আমরা এই দুটি মিক্সিং, অর্থাৎ এই দুটিকে আমরা যদি মিক্স করি, এই দুটিকে আমরা এই দুটির মধ্যে যদি আমরা কি বলবো যে আমরা যদি মানে একত্রিত করি বা যৌথ ভাবে যদি আমরা এটাকে নিয়ে আসি, তখন আমরা দেখব যে আমরা 4 প্রকারের যুক্তি বাক্য আমরা পাবো, যেটি বলেছিলাম যে গুণ এবং পরিমাণের যৌথ নিয়ম অনুসারে যুক্তি বাক্যের শ্রেণীবিভাগ। তো আগামী ক্লাসে আমরা সেটি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ।